প্রিয় ছাত্রছাত্রী অনলাইন ক্লাস ভিডিও নাম্বার টোয়েন্টি ওয়ান আজকে বংশগতির পঞ্চম ভিডিওতে আমরা ডাইহাইব্রিড ক্রস বা দ্বি জনন নিয়ে আলোচনা করব আমরা এর আগে এক শঙ্কর জনন পরীক্ষা মটর গাছের উপর এবং গিনি গিনিপিগের উপর আলোচনা করেছি আমি এইখানটায় একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার করে দিই যে মটর গাছের এক শঙ্কর জনন পরীক্ষা গ্রেগর জহন ম্যান্ডেল করেছেন গিনিপিগের পরীক্ষা অন্যান্য বৈজ্ঞানিকেরা করেছেন তবে ম্যান্ডেলের যে পরীক্ষা তার সেই পরীক্ষার উপর ভিত্তি করেই করেছেন কাজেই গিনিপিগের পরীক্ষাটাকে আমরা মেন্ডেলের শঙ্কর জনন পরীক্ষার মধ্যে ফেলবো না যদিও মেন্ডেলের এক শঙ্কর জনন পরীক্ষার উপর বেশ করেই অন্যান্য বৈজ্ঞানিকেরা গিনিপিগের এক জনন পরীক্ষাটি করেছেন আজকে আমরা দ্বিশঙ্কর জনন নিয়ে আলোচনা করি এক শঙ্কর জননে আমরা দেখেছিলাম একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত জীবের এক জোড়া বলেছিলাম এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়ন। দ্বি জননে হবে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য এক জোড়া হবে না দুই জোড়া বিপরীত চারি তার সংজ্ঞা কি হচ্ছে দ্বিশঙ্কর জননের সংজ্ঞা আগে করিয়েছি দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে শঙ্করায়ন ঘটানোকে দ্বিশঙ্কর জনন বা ডাইহাইব্রিড ক্রস বলে এখন এইটাকে আমরা পড়ানোর জন্য আমি এখানেও ডাইহাইব্রিড ক্রসের একটা সংজ্ঞা দিয়েছি উপরে দেওয়া আছে দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে শঙ্করায়ন ঘটানোকে দ্বিশঙ্কর জনন বা ডাইহাইব্রিড ক্রস বলে এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা দ্বিশঙ্কর জনন পরীক্ষা আমরা যেরকম এক শঙ্কর জনন পরীক্ষা দুটি ধাপে বর্ণনা করেছিলাম এখানেও প্রথম বংশ দ্বিতীয় বংশ করে আলাদা করেই প্যারাগ্রাফ করে লিখবো তবে উপরে এই ছকগুলো অবশ্যই দেব তারপরে শেষে এর জেনোটাইপকে ফিনোটাইপকে তার ছকগুলো দেব তা আমরা শুরু করি গ্রেগর জাহান ম্যান্ডেল তার দ্বিশঙ্কর জনন পরীক্ষার জন্য একটি বিশুদ্ধ হলুদ গোল হলুদ গোল বিশুদ্ধ হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ এবং একটি বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ নিয়েছিলেন বিশুদ্ধ হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ যেটা এখানটায় দেখাচ্ছে বিশুদ্ধ আর বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বিযুক্ত মটর গাছ এন হলুদের যে এটা সেটা আছে বড়ো আই বড়োয়াই হলুদ আর বড়ো আর বড়োয়ারটা হচ্ছে গোল তাহলে হলুদ গোলাকারের জেনো টাইপ হচ্ছে ক্যাপিটাল ওয়াই ওয়াই আর আর ক্যাপিটাল ওয়াই ওয়াই আর আর একইভাবে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত সবুজের জেনো হচ্ছে স্মল ওয়াই স্মল ওয়াই আর কুঞ্চিত গোলের বিপরীত হচ্ছে কুঞ্চিত গোলের প্রচন্ন হচ্ছে কুঞ্চিত সেটা হচ্ছে স্মল আর স্মল আর তাহলে গোটাটা হয়ে গেল স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর দু ধরনের গাছ তিনি নির্বাচন করলেন এবার প্রথম পরীক্ষাটা দেখা যাচ্ছে ইতর পরাগ্য আছে আর দ্বিতীয় পরীক্ষার সব যোগ আছে দেখা যাচ্ছে ঠিক যেরকম আমরা এক জনন করেছি সেইভাবে এটাও হবে তো আমরা আমরা এবারে শুরু করি আলোচনাটা যে গ্রেগর জহান ম্যান্ডেল দ্বি জনন পরীক্ষার জন্য একটি বিশুদ্ধ হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ গ্রে আবার বলি গ্রেগর জন মেন্ডেল আমরা উপরে ছকটা প্রথমে দিব বইয়েও ছক অ্যাভেলেবেল আছে ছকটা দিয়ে আমরা শুরু করব প্রথম অপত্য বংশ তাতে আমরা লিখব গ্রেগর জহান মেন্ডেল দ্বি জনন পরীক্ষার জন্য একটি বিশুদ্ধ হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ উইদিন ব্র্যাকেট বড় আই আই বড় আর বড় আর দিয়ে দিব। এবং একটি বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বিযুক্ত মটর গাছ ওই দিন ব্যাকেট ছোটো আই ছোটো আয় ছোটো আর ছোটো আর দিয়ে দিব দিয়ে লিখব নিয়েছিলেন তাহলে এই যে বিশুদ্ধ হলুদ গোলাকার বিযুক্ত বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বিযুক্ত মটর গাছ নিয়েছেন এই যে বড়ো আয় বড় আই বড় আর বড় আর ছোটো আয় ছোটো হয় ছোটো আর ছোটো আর নিয়েছিলেন এটা বলা হয়ে গেল এরপরে অবশ্যই ইমাস্কুলেশান লাগবে যেহেতু মোটর গাছ আছে এবার ইমাস্কুলেশান করে নির্বাচিত গাছগুলির মধ্যে ইতর পরাগযোগ ঘটান ইমাস্কুলেশান আর বর্ণনা করলাম না ইমাল ইমাস্কুলেশানের মাধ্যমে নির্বাচিত গাছগুলির পরাগযোগ ঘটান অটোমেটিকলি ব্যাগিং ট্যাগিং যা আছে হয়ে যাবে অত বিস্তারিত আর এখানে লিখতে হবে না ফলস্বরূপ প্রথম অপত্য বংশে যে গাছগুলি পেলেন তার ফিনোটাইপ তার ফিনোটাইপ কি সবগুলি হলুদ গোল বীজযুক্ত মটর গাছ সবই হচ্ছে হলুদ গোল হলুদ গোল বিযুক্ত মটর গাছ এটা এফ ওয়ান জেনারেশান আর এটা প্যারেন্টাল জেনারেশান পি জেনারেশান এই লেখা আছে পি প্যারেন্টাল জেনারেশান জনিত্রে যেন এটা প্রথম অপত্যজনু এফ ওয়ান প্রথম প্রথমপত্য জনু তো তার ফিনোটাইপ হচ্ছে সবগুলি হলুদ গোল আচ্ছা হলুদ গোল কেন বলছি আমরা এর আগের বার যখন বলেছিলাম যে প্রথম অপত্য বংশে একশঙ্কর প্রথম অপত্য বংশে যে গাছগুলি পেলেন তার সবগুলি লম্বা ওখানে কী ছিল একটি বড়োটি একটা ছোটটি ছিল তাহলে বড়টি বড়টি ওর ফেনো হচ্ছে লম্বা আর বড়টি ছোটোটিওর ফিনোটাইপ হচ্ছে লম্বা একইভাবে বড় আই বড়ো আয়েরও ফিনোটাইপ হচ্ছে লম্বা বড় বড়ো আই ছোটো ফিনোটাইপ লম্বা একই রকম বড় আর বড়ো আরের ফিনোটাইপ হলুদ আর বড়ো আর ছোটো আরের ফিনোটাইপও হলুদ মিক্সচার থাকলেও ফিনোটাইপ একই হবে ফিনোটাইপ একই হবে তাহলে আর এর জিরো কি এফন জনুর এর জিনোটাইপ এখানে যে গাছগুলো পেয়েছিলেন তার সবগুলি হচ্ছে সবগুলি হচ্ছে হলুদ গোল বিদযুক্ত মটর গাছ কিন্তু জিনোটাইপ শঙ্কর হলুদ গোল যুক্ত মটর গাছ শঙ্কর হলুদ গোল যুক্ত মটর গাছ এখানে হলুদ গোল এই যে হলুদ গোল এটা বিশুদ্ধ সবুজ কঞ্চেতের উপর প্রভাব বিস্তার করে প্রকাশিত হয়েছে তাহলে বিশুদ্ধ হলুদ গোলটা হচ্ছে প্রকট আর বিশুদ্ধ সবুজ কুঞ্চিত হলুদ গোলের কাছে সুপ্ত থাকায় এই বিশুদ্ধ সবুজ কুন্তিটা হয়ে যাচ্ছে কি প্রচ্ছন্ন এতক্ষণে এবার আমি পুরোটাকে বলি কি লিখবো আমি প্রথম অপত্য বংশে লিখব প্রথম অপত্য বংশ কলন ড্যাশ করে গ্রেগর জহান ম্যান্ডেল দ্বি জনন পরীক্ষার জন্য একটি বিশুদ্ধ হলুদ গোলাকার বীজযুক্ত উইদিন ব্র্যাকেট বড় আয় আয় বড় আর বড় আর মটর গাছ এবং একটি বিশুদ্ধ সবুজ কঞ্চিত বীজযুক্ত উইদিন ব্র্যাকেট ছোটো আয় ছোট আয় ছোট আর ছোটো আর মটর গাছ নিয়েছিলেন ইমাস্কুলেশন করে নির্বাচিত গাছগুলির মধ্যে পরাগযোগ ঘটান ফলস্বরূপ প্রথম প্রত্যবংশে যে গাছগুলি পেলেন তার ফিনোটাইপ সবগুলি হলুদ গোল বিদযুক্ত মোটর গাছ কিন্তু জিনোটাইপ শঙ্কর হলুদ গোলযুক্ত মটর গাছ এখানে হলুদ গোল বিযুক্ত মটর গাছটি প্রকট এবং সবুজ কুঞ্চিত বিদ্যুক্ত মটর গাছটি প্রছন্ন তাহলে আমার প্রথম অপত্যবংশ লেখা হয়ে গেল দ্বিতীয় অপত্যবংশ খুবই সহজ এবার আমরা বলবো দ্বিতীয় অপত্যবংশ দ্বিতীয় প্রত্যবংশ বলার আগে একটু বুঝিয়ে দিই আচ্ছা এইখানটা আরেকটা কথা বোঝাই যে এইখানটায় এইখানে কি হয়েছে গ্যামেট দেখানো হয়েছে এই যে গ্যামেট তো বড়ো আই বড়ো আই থেকে একটা আসবে আর 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 থেকে একটা আসবে তাহলে দুই রকমের গ্যামেট হবে দুই রকমের গ্যামেট একে আমি যদি মিওসিস করি তাহলে বড়ো আই বড়ো আর বড়ো আই বড়ো আর হবে গ্যামেট আর এইটাও আমি গ্যামেট উৎপাদনটা এর আগের ক্লাসে বলেছি আমি এটাও গ্যামেটটা হচ্ছে ছোটো আয় ছোটো আর ছোটো আয় ছোটো আর আচ্ছা এইটাকে যদি আমরা এই সাইডে গ্যামেট চেকার বোর্ডের সাহায্যে একটু নিই কিংবা এতেও করতে পারে চেকার বোর্ডের সাহায্যেও দেখানো হয়েছে প্রথম বংশকে চেকার বোর্ডের সাহায্যে দেখানো হয়েছে আমরা যে গ্যামেটগুলো পেয়েছিলাম মনে আছে গ্যামেটগুলো হচ্ছে বড় আই আর বড়ো আই আর এটা মেল গ্যামেট মেল গ্যামেট আর ছোটো আই ছোটো আর ছোটো আয় ছোটো আর এটা ফিমেল গ্যামেট তাহলে এই ঘরটাই প্রথম ঘর অর্থাৎ এই ঘরটা এই ঘরটাতে আমরা ওয়াই কি পাচ্ছি ওয়াই মেল গ্যামেট থেকে পাচ্ছি বড়ো ওয়াই আর ফিমেল গ্যামেট থেকে পাচ্ছি ছোটো ওয়াই ওই জন্য লিখেছি বড়ো ওয়াই ছোটো ওয়াই আর আর পাচ্ছি মেল গ্যামেট থেকে বড়ো আর ফিমেল গ্যামেট থেকে পাচ্ছি ছোটো আর ওই জন্য লিখেছি বড়ো আর ছোটো আর তো সবটা ঘরে একই আছে এখানেও যদি দেখি তাহলে এই যে মেল গ্যামেট হচ্ছে বড়ো হয় আর ফিমেল গ্যামেটটা কি ছোটো হয় তাহলে গ্যামেটগুলো আমরা এইভাবে নিচ্ছি আর এইভাবে নিচ্ছি একটা মেল গ্যামেটের ঘর থেকে একটা ফিমেল গ্যামেটের ঘর থেকে একইভাবে এই ঘরটাও তাই মেল গ্যামেট বড়ো হয় আর ফিমেল গ্যামেট ছোট হয় মেল গ্যামেট বড়ো আর ফিমেল গ্যামেট ছোটো আর তো এই সোজা উপরের ঘর থেকে নিয়েছি আর এই সোজা পাশের ঘর থেকে নিয়েছি একইভাবে এটাও তাই এই যে বড়ো আই ছোটো আই আর বড় বড় আর ছোটো আর তো এই উপর থেকে নিয়ে এসেছি মেল গ্যামেটগুলো আর ফিমেলটা পাশ থেকে নিয়ে এসছি নিয়ে এসে এতক্ষণে আমার এই বোর্ডের সাহায্য আমি এটা করে ফেলতে পারলাম আচ্ছা আবার যদি আমি এটার গ্যামেট যদি আগের পদ্ধতিতে করি ধরা যাক আমি এইটার গ্যামেটটা এটার গ্যামেটটা আমি আগে যেভাবে দেখেছি সেভাবে করব আর একটু বড়ো করি আমি এই গ্যামেরটাকে আমি আগের পদ্ধতিতে করি তাহলে আগের পদ্ধতিতে করলে কীভাবে করবো আমি গ্যামের যেভাবে শিখেছি তো এইভাবে বড়ো আই লিখলাম আর এইভাবে বড় আই লিখলাম আর দুটো আর আছে আর লিখলাম এই আর লিখলাম তো প্রথমটার সঙ্গে তৃতীয় প্রথমটার সঙ্গে চতুর্থ দ্বিতীয়টার সঙ্গে তৃতীয় দ্বিতীয়তার সঙ্গে চতুর্থ এবার প্রত্যেকটা নিচ থেকে দেখলে আমরা কি পাচ্ছি এখানে পাচ্ছি বড় ওয়াই আর সরি আর বড় আর পাচ্ছে একইভাবে এখানেও আমরা বড়ো ওয়াই বড়ো আর পাচ্ছি সবই একই পাবো বড় আয় বড়ো আর যেটুকন ওটা থেকে বড়ো ওয়াই বড় আর এটাতেও আমি পাচ্ছি বড়ো ওয়াই বড়ো আর ওই জন্য এখানে সবই বড়ো আই বড়ো আর হয়েছে বুঝতে পারা যাচ্ছে আবার এটাও যদি আমি গ্যামেট করি এটাকেও যদি আগের মতো গ্যামেট করি এটাকে এটাকেও যদি আগের মতো গ্যামেট করি সরি এটাকেও যদি আগের মতো গ্যামেট করি তাহলে আমার কি আসছে ছোটো আই ছোটো আই ছোটো আর ছোটো আর প্রথমটার সঙ্গে তৃতীয় প্রথমটার সঙ্গে চতুর্থ দ্বিতীয়টার সঙ্গে তৃতীয় দ্বিতীয়টার সঙ্গে চতুর্থ এবার যে কোনো কোনা থেকে দেখলে আমরা ছোটো আই ছোটো আর পাব ভালো করে দেখো ছোটো আই ছোটো আর ছোটো ভাই ছোটো আর ছোটো ভাই ছোটো আর ছোটো ছোটো আর তাহলে আমার যে গ্যামেরটা করে দেখেছি এখানে আমি ছোটোয়াই ছোটো আর ছোটো আই ছোট আর গ্যামেটটা ঠিক আছে আচ্ছা এরপরে প্রথম অপত্যবংশে যে গাছগুলো আমি পেয়েছি যার ফিনোটাইপ ছিল সবই হলুদ গোল বীজযুক্ত মটর গাছ ফিনোটাইপ হলুদ গোল সবই পেয়েছি আমি ফিনোটাইপ হলুদ গোল প্রথম বংশে কী ঘটিয়েছি হিতর পরাগ যে হলুদ গোল এবার এর গ্যামেটটা এখানে দেখানো হয়েছে কিভাবে গ্যামেট হচ্ছে এর আগে যেমনটা করলাম তেমনই তো এই যে প্রথমটার সঙ্গে তৃতীয় প্রথমটার সঙ্গে চতুর্থ দ্বিতীয়টার সঙ্গে তৃতীয় দ্বিতীয়টার সঙ্গে চতুর্থ এবার প্রত্যেকটার এই কোন জায়গা থেকে অর্থাৎ এই জায়গা থেকে তাকালে আমরা যেটা পাবো অর্থাৎ এর উপরের লাইন কি আছে পাশের লাইন কি আছে তো দেখতে পাচ্ছি আমরা এখান থেকে যদি তাকাই তাহলে বড়ো আয় আর বড়ো আর পাচ্ছে এটাতে যদি তাকাই তাহলে বড়ো আয় আর ছোটো আর পাচ্ছে এটাতে যদি তাকাই তাহলে ছোটো আয় বড়ো আর পাচ্ছে আর এটা যদি তাকায় এটা এখন এইটাতে দ্বিতীয় পত্তবংশের মজাটা হচ্ছে দ্বিতীয় পত্তবংশে সপরাজক ঘটানো হয়েছে অর্থাৎ এর মেল চরিত্র যা ফিমেল চরিত্র তাই তাহলে মেল গ্যামেট যা হবে ফিমেল গ্যামেট তাই হবে একই আমরা এক শঙ্কর জননেও দেখেছিলাম মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট একই ছিল তাই ওই গ্যামেটগুলো এবার এইখানে যে চেকার বোর্ড আমি দেখিয়েছি এখানে যে চেকার বোর্ড দেখিয়েছি আমি এখানে যে চেকার বোর্ডটা দেখিয়েছি আর একটু এগিয়ে নিতে হবে আমাকে যাবে না ঠিক আছে এখানে যে চেকার বোর্ডটা দেখিয়েছি তাতে মেল গ্যামেটগুলো এই সাইডটা উপরটায় মেল গ্যামেটগুলো লেখা আছে আর এই সাইডটায় ফিমেল গ্যামেটগুলো লেখা আছে আমি উল্টোটাও লিখতে পারি উপরে ফিমেল গ্যামেট আর পাশে মেল গ্যামেটও করতে পারি এটা কোনো বাধ্যবাধকতা নেই যে এটাই করতে হবে তো ওই যে গ্যামেট যেটা উপরে এইখানটায় যে গ্যামেট হয়েছে ওই গ্যামেটটাই দেখতে হবে এই যে বড়ো আই বড়ো আর আছে এই যে বড়ো ভাই বড়ো আর এই ঘরে বড়ো আই বড়ো আর আবার দ্বিতীয় ঘরে বড়ো আই ছোটো আর আছে তো বড়ো আই ছোটো আর এটাও বড়ো ভাই ছোটো আর তৃতীয় ঘরে ছোটো আই ছোট বড়ো আর আছে তো ছোটো আই বড়ো আর এই যে ছোটো আই বড়ো আর চতুর্থ ঘরে ছোটো আই ছোটো আর আছে ছোটো আই ছোটো আর হয় ছোটো হয় তাহলে আমার গ্যামেটটা বসানো ঠিক আছে গ্যামেট যদি আমি ভুল বসিয়ে দিই তাহলে আমার রেজাল্ট কিন্তু ভুল হয়ে যাবে কাজে গ্যামেট বসানোর সময় আমাকে খুবই সাবধান থাকতে হবে এবার এটাকে বোঝানোর জন্য আমি এখানে চলে আসলাম এখানে চলে আসলাম আচ্ছা এটা তো ওইখানে বুঝালাম আবার একটু দেখিয়ে দিই যেমন এটা এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম অপত্যবংশ এফ ওয়ান জেনারেশান এখানে আমরা মেল ঘরে পাচ্ছি বড়ো আই তো বড়ো আই লিখলাম আর ফিমেল গ্যামেট পাচ্ছি ছোটো আই এই যে ফিমেল গ্যামেট ছোট আই মেল গ্যামেট বড়ো আই আরগুলো পাচ্ছি একটা বড় একটা ছোট একটা বড় একটা ছোট দিলাম এইখানটায় দ্বিতীয় ঘরে দুই নম্বর ঘর এই যে এক নম্বর দু নম্বর ঘর দিয়েছে এটা বোঝাবার জন্য তোমাদেরকে এটা এক নম্বর দু নম্বরগুলো লিখতে হবে না এখানে ওয়াইগুলো পাচ্ছে একটা বড় একটা ছোট তাহলে বড় আর ছোটো আরগুলো পাচ্ছে একটা বড় একটা ছোট একটা বড় একটা ছোট এখানেও পাচ্ছি ওয়াইগুলো পাচ্ছে একটা বড একটা ছোটো ওয়াই পাচ্ছে একটা বড় সরি একটা বড় একটা ছোট গুলো পাচ্ছে একটা বড় একটা ছোট এখানেও সরি এখানে এখানেও ওয়াইফ পাচ্ছে একটা বড় আর একটা ছোট আর পাচ্ছে একটা বড় একটা ছোট তো এইভাবে হয়ে যাচ্ছে আচ্ছা আমি এবারে ধরা যাক বই দেখবে না কিন্তু বই দেখলে কিন্তু তুমি শিখতে পারবে না অনেকে বই দেখে দেখে বলে বই দেখবে না খবরদার বই দেখলে শিখতে পারবে না আমি ক্লাসে যখন করাই তখন মেয়ে খুব বলতে পারি তার পরীক্ষা যখন পরে পড়তে পারি না কারণ আমি যখন বোর্ডে বোঝাই না ছেলেমেয়েরা বই দেখে নেবে হ্যাঁ এটা ঘরে এই স্যার এখন ও আমি কথা বলি যে এখন বই দেখবে না কেউ আচ্ছা আমি ধরা যাক সাত নম্বর ঘর করছি সাত নম্বর ঘর দেখো কোনটা সাত নম্বর ঘর আছে ভালো করে দেখো আচ্ছা হ্যাঁ সাত নম্বর ঘরটাকে দেখো আচ্ছা আমি সাত নম্বর ঘরটাকে আর একটু বড় করে নিই এ সাত নম্বর ঘরটা আমি করব এবার সাত নম্বর ঘরে ওয়াই কি কি হবে তোমরা দেখো সাত নম্বর ঘরে মেল গ্যামেটে ওয়াই কী আছে আর ফিমেল গ্যামেটে ওয়াই কি আছে আর একই রকম যদি হয় তো ক্যাপিটালটা আগে বসবে ভালো করে দেখো সাত নম্বর ঘর আমি এই ঘরটার কথা বলছি সাত নম্বর ঘরে ওয়াই কি কি আছে ভালো করে দেখো ফিমেল গ্যামেট গ্যামেটে আমরা দেখতে পাচ্ছি এই ঘরের ক্যাপিটাল ওয়াই আছে মেল গ্যামেটে স্মল ওয়াই আছে ক্যাপিটাল আগে লেখতে হবে তাহলে এই ঘরটায় হয়ে যাবে একটা বড় ওয়াই আর একটা হয়ে যাবে ছোটো ওয়াই বড় ওয়াই ছোটো ওয়াই হবে আর আর দেখো একটা ক্যাপিটাল আছে একটা স্মল আছে একটা ক্যাপিটাল আর একটা কি একটা স্মল তাহলে বড় আর আর ছোটো আর হচ্ছে আচ্ছা তাহলে এটা হয়ে গেল ঠিক আছে আমি দশ নম্বর ঘর করছি দশ নম্বর ঘর দশ নম্বর ঘর দেখতে পাওয়া যাচ্ছে দশ নম্বর ঘর পড়লো হ্যাঁ দশ নম্বর ঘর করছি দশ নম্বর ঘর দেখো এখানে মেল গ্যামেট কী আছে মেল গ্যামেটে ওয়াই কী আছে ভালো করে দেখো আর ফিমেল গ্যামেটে ওয়াই কী আছে দশ নম্বর ঘরের ফিমেল গ্যামেট হচ্ছে এইটা আর দশ নম্বর ঘরের মেল গ্যামেট হচ্ছে এইটা সোজা সোজা যাবে এর আগে বলেছি তাহলে ওয়াইগুলো দেখতে পাচ্ছি একটা বড় একটা ছোট তাহলে একটা বড় দিলাম আর একটা ছোট দিলাম আরগুলো কি পাচ্ছে একটা বড় আর একটা ছোট বড় আর ছোট আর এইভাবে আর কিচ্ছু না ফিল আপ যদি আমি করতে শিখে যাই তাহলে আমার কিন্তু আর কোনো প্রবলেম নেই ধরা যাক আমি তেরো নম্বর ঘরটা করব। তেরো নম্বর ঘর দেখো মেল গ্যামেটে ওয়াই কী আছে আর ফিমেল গ্যামেটে ওয়াই কী আছে আমি বলেছি ওয়াই যদি ওয়াই যেহেতু দুটোই দুটোই ওয়াই তাহলে বড়োটা আগে বসবে ছোটোটা পরে বসবে ভালো করে তাকাও মেল গ্যামেটের ঘর কোনটা তেরো নম্বরের তেরো নম্বর ঘরের মেল গ্যামেটের ঘর হচ্ছে এইটা আর তেরো নম্বরের ফিমেল গ্যামেটের ঘর হচ্ছে এইটা তাহলে ওয়াই দেখা যাচ্ছে একটা বড় আছে একটা ছোট আছে তাহলে একটা বড় আর একটা ছোট দিলাম আর কি আছে একটা বড় একটা ছোট একটা বড় একটা ছোট দিলাম তো হয়ে গেল ধরো আমি এক নম্বর ঘর করব এক নম্বর ঘরে এক নম্বর ঘরে মেল গ্যামেট ওয়াই আর ফিমেল গ্যামেট ওয়াই দেখো ভালো করে লক্ষ্য করো এক নম্বর ঘরে মেল গামেটের ঘর হচ্ছে এটা ফিমেল গামেটের ঘর হচ্ছে এটা তাহলে ওয়াইগুলো কি আছে দুটোই বড় দুটোই ক্যাপিটাল দুটোই ক্যাপিটাল ওয়াই আর আরগুলো দুটোই বড়ো দুটোই বড় এইভাবে আর নয় নম্বর ঘরটা দেখি নয় নম্বর ঘরের এই যে নয় নম্বর নয় নম্বর ঘরের মেল গ্যামেটে ওয়াই কী আছে তাহলে নয় নম্বর মেল গ্যামেটের ঘর হচ্ছে এইটা উপরেরটাই সোজা উপরে সোজা পাশে এইভাবে যেতে হবে আমাকে তাহলে ওই ঘরে ক্যাপিটাল ওয়াই আছে আর ফিমেল গ্যামেটের ঘর হচ্ছে এইটা তাহলে এখানে স্মল ওয়াই আছে তাহলে আমরা করব ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আরগুলো কি আছে দুটোই বড়ো আর দেখো তাহলে দুটো বড়ো বার দিলাম দুটো বড়ো বার দিয়ে দিলাম এইভাবে ধরা যাক আমি পনেরো নম্বর ঘর করছি আচ্ছা পনেরো নম্বর ঘর যদি করি আমি ছোটো করতে হবে আমাকে হ্যাঁ আচ্ছা পনেরো নম্বর ঘর করছি পনেরো নম্বর ঘরে এই যে পনেরো পনেরো ঘরে গ্যামেটের মেল গ্যামেটের ঘর হচ্ছে এইটা ফিমেল গ্যামেট হচ্ছে এইটা ওয়াইগুলো দেখাও দেখো দুটো স্মল ওয়াই দেখতে পাচ্ছি মেল গ্যামেটের ঘরে স্মল ওয়াই ফিমেল গ্যামেটের ঘরে স্মল ওয়াই তাহলে দুটো স্মল ওয়াই দিব স্মল ওয়াই আর দুটো আরগুলো একটা বড় একটা ছোট বড় আর ছোটো লেখাটা একটু গোলমাল হলো আমি আবার লেখে দিই দুটো ছোট আই হচ্ছে আর আরগুলো হচ্ছে একটা বড় একটা ছোট একটা বড় একটা ছোট টাকাও দেখো ভালো করে এর মেল গ্যামেটের ঘর এইটা ফিমেল গ্যামেটের ঘর এইটা কাজে হয়ে যাচ্ছে আবার ধরো আমি এবারে তো এটা ছোটো হয়ে যাবে কারণ পুরোটা দেখতে না পেলে তো হবে না এটার যদি আমি ষোলো নম্বর ঘর দেখি এখানে এর মেল গ্যামেট ঘর কোনটা এইটা ফিমেল গ্যামেট কোনটা এটা ওয়াইগুলো দেখো দুটো ছোট ওয়াই আছে মেল গ্যামেটে ছোটো ওয়াই ফিমেল গ্যামেটেও ছোটো ওয়াই তাহলে দুটো ছোটো ওয়াই দিয়ে দিলাম আরগুলো দেখো দুটোই ছোট দুটোই ছোট আর দিলাম তা হয়ে গেল আচ্ছা আট নম্বর ঘরটা দেখি আট নম্বর ঘর কোনটা এটা এর মেল গ্যামেটের ঘর এটা আর ফিমেল গ্যামেটের ঘর হচ্ছে এটা তাহলে দুটাতে ওয়াই কি দেখতে পাচ্ছি মেল গ্যামেটে স্মল ওয়াই দেখতে পাচ্ছি আর ফিমেল গ্যামেটে ক্যাপিটাল ওয়াই দেখতে পাচ্ছি আরগুলো কি দেখতে পাচ্ছে মেল ফিমেল দুটাতেই স্মল আর দেখতে পাচ্ছে তাহলে বড় ওয়াই হচ্ছে আর ছোট ওয়াই হচ্ছে আর বড় আর দুটোই ছোট ইয়ে হয়ে গেল করে নিশ্চয়ই আমরা ফিল করতে শিখেছি আচ্ছা এগারো নম্বর ঘরটা দেখে নাও কারণ এই ফিল যে শিখে গেল তার আর চেকার বোর্ড করতে অসুবিধা হবে না অন্য কিছু অসুবিধা হবে না আমরা চেকার বোর্ডও এইভাবেই করেছি আচ্ছা এটা এগারো নম্বর ঘর এগারো নম্বর ঘরে আমি এগারো নম্বর ঘরে আমি কি করব এগারো নম্বর ঘরে আমি এগারো নম্বর ঘরের মেল গ্যামেট হচ্ছে এইটা আর ফিমেল গ্যামেট হচ্ছে এইটা আচ্ছা ওয়াইগুলো লক্ষ্য করো দুটাই স্মল ওয়াই আছে তো দুটাই স্মল ওয়াই লিখবো আর আরগুলো দুটাই বড় আছে তো দুটাই বড় আর লিখব দুটাই বড় আর এইভাবে ফিল আপ করা আছে তো এইভাবে আমাদেরকে করে নিতে হবে চোদ্দো নম্বর ঘরটাকে দেখি এই যে চোদ্দো এর মেল গ্যামেটের ঘর এইটা ফিমেল গ্যামের এইটা ঘরটা আগে চিন্তা হবে কোনটা মেল গ্যামেটের ঘর কোনটা ফিমেল গ্যামেটের ঘর ওয়াইগুলো দেখো মেল গ্যামেটে ক্যাপিটাল ওয়াই আছে ফিমেল গ্যামেটে স্মল ওয়াই তো ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই আর আরগুলো কি আছে দুটোই ছোট দুটোই ছোট ছিল এইভাবে ফিল আপ করে নিতে হবে তাহলে এতক্ষণে আমরা যা শিখলাম তাতে এবার আমার যেটা ফার্স্ট পেজ দেওয়া আছে সেখানে তুমি দেখবে এইভাবেই লেখা আছে ফিল আপ করা আছে এবং যে কোনো ঘর লক্ষ্য করো যে কোনো ঘর লক্ষ্য করো ধরা যাক সাত নম্বর ঘর সাত নম্বর ঘরের ওয়াইগুলো দেখো একটা ক্যাপিটাল আছে একটা স্মল আছে ফিমেল গ্যামেটে এই যে ফিমেল গ্যামেটের ঘর ক্যাপিটাল ওয়াই মেল গ্যামেটে স্মল ওয়াই যে ক্যাপিটাল ওয়াই আরগুলো কি আছে মেল গ্যামেটের ঘরে আছে ক্যাপিটাল ফিমেলের ঘরে স্মল ওই জন্যে ক্যাপিটাল আর স্মল আর দেওয়া গেছে আচ্ছা আরও একটা জিনিস বোঝার আছে এখানে দেখা যাচ্ছে এই যে হলুদ গোল কচার এলাকা আছে তা আমরা জানি মিক্সচার থাকলেও একই হয় ফিনোটাইপ মিক্সচার কিংবা দুটো একই থাকলেও ফিনোটাইপ একই হয় যেমন বড়টি বড়টিটাও লম্বা ফিনোটাইপ আবার বড়টি ছোটোটিও লম্বা ওরকম বড়বি বি বড় বিটাও হচ্ছে কালো আবার বড়বি বি ছোটো বিটাও হচ্ছে কালো ওইরকম তো এটা হলুদ গোল আছে এটাও হলুদ গোল কেন দুটো বড়ো আছে আর আটটা মিক্সচার আছে তো মিক্সচার থাকলেও গোল হবে এটাও হলুদ গোল আছে ওয়াইটা মিক্সচার আছে আটটা মিক্সচার নাই এটাতে দুইটা মিক্সচার আছে বড় হয় ছোটো হয় বড়ো আর ছোটো আর তো এইভাবে কোনটা কি। ওটার ফিনোটাইপটা বুঝতে পারা যায় ফিনোটাইপ বুঝতে কোনো অসুবিধা নেই যেমন এটার ফিনোটাইপটাকে বুঝি আমরা তো বড়ো আই ছোটো আই আছে তো বড়ো আই ছোটো আই হলে কি হবে হলুদ হবে আর দুটো আর যদি হয় তো আর হচ্ছে আর হচ্ছে কুঞ্চিত এই যে এখানে দেখো আরটা হচ্ছে কুঞ্চিত বিশুদ্ধ সবুজ কুঞ্চিত নিয়েছি না তো ছোটো ওয়াই যদি দুটো হয় তাহলে হয়ে যাবে ছোটো ওয়াই দুটো যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে সবুজ আর ছোটো আর দুটো যদি হয়ে যায় তাহলে হবে কুঞ্চিত তাহলে হয়ে যাবে কুঞ্চিত যে এখানে লক্ষ্য করো এই যে দুটো ছোটো আই হলেও হলে সবুজ হবে আর একটা জিনিস হচ্ছে কি যে প্রছন্ন বৈশিষ্ট্যের জিনোটাই ফিনোটাইপ একই হয় প্রচণ্ড বৈশিষ্ট্যে জিনোটাইপ ফিনোটাইপ একই হয় ওটা মিক্সচারের গল্প নেই কাজেই দুটো ছোট আই হচ্ছে সবুজ আর দুটো ছোট আর থাকলে কী হবে দুটো ছোটো আর থাকলে হয়ে যাবে কুঞ্চিত আচ্ছা তো এইটাকে আমরা এই এবার এবার আমরা ওই নিজে ছক করে আমরা ফিনোটাইপগুলো আমরা করবো কি যে বই থেকে একটা এইটাকে ফিল আপ করব একটা নিজে বানিয়ে বানিয়ে এই বই দেখে এই এই ফিনোটাইপগুলো আমরা বই দেখে লিখবো না এই ফিনোটাইপগুলো আমরা বই দেখে লিখবো না নিজে নিজেই লিখব এগুলো নিজে নিজেই লিখবো তাহলে হবে কি আমার প্র্যাকটিসটা হবে আচ্ছা সরি যেমন এইটা দেখা যাক দুটো বড় আই আছে তো হলুদ দুটো ছোট ছোটো আর আছে তো কুঞ্চিত এটা দেখা যাক দুটো বড়ো আই আছে তো হলুদ আর একটা বড়ো আর ছোটো আর আছে তো গোল মিক্চার থাকলেও গোল ফিনোটাইপ এগুলো জিনিসে যেগুলো লেখা আছে বাংলায় সেটা সবই ফিনোটাইপ লেখা আছে এখানে যেরকম দেখি বড়ো আই আর ছোটো আই আছে তাহলে হলুদ দুটো বড়ো আর আছে তো গোল এখানে মিক্সচার দুটোই বড়ো আয় ছোটো আয় বড় আর ছোটো আর তো হলুদ গোল হলুদ গোল হচ্ছে এইভাবে আমরা বিশেষ করে ফিনোটাইপ লেখতে শিখব ফিনোটাইপগুলো লিখতে শিখব সরি আসছে না হ্যাঁ তো এখানে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি সবুজ আছে দুটো ছোটো ভাই আছে ছোটো ভাইটা সবুজ আর একটা বড় আর একটা ছোটো আর আছে তো গোল সবুজ গোল এটা যদি দেখি দুটো ছোটো ভাই তাহলে সবুজ দুটো বড়ো আর তো গোল এটা যদি দেখি এইখানটায় এই ঘরটায় এটা হচ্ছে দুটো ছোট আই তাহলে সবুজ একটা বড় আর একটা ছোট আর তো গোল এখানে দুটোই ছোটো ওয়াই এবং দুটোই ছোটো আর তো সবুজ কুঞ্চিত দুটো ছোট আর হলে কুঞ্চিত হবে এখানে যেরকম দুটো ছোটো ওয়াই আছে ছোট আর আছে তো কুঞ্চিত হয়েছে এখানেও দুটো ছোটো আর আছে তো কুঞ্চিত হবে এখানে দুটো ছোটো ওয়াই আছে তো সবুজ হয়েছে এখানেও দুটো ছোটো ওয়াই তো সবুজ হবে আশা করি বুঝতে পারা যাচ্ছে কিন্তু বুঝতে পারা যাবে তখনই যখন আমি নিজে প্র্যাকটিস করব এই যে এখানে দুটো ছোট আর তো কুঞ্চিত হয়েছে কুঞ্চিত হয়েছে আবার এই নিচের ঘরটায় এইটা দুটো সবুজ দুটো ছোটো আয় আছে তো সবুজ হবে এখানে আবার দুটো ছোট আর আছে তো কুঞ্চিত হবে এইভাবে যাই হোক তা আমরা এতক্ষণে যে জিনিসগুলো করলাম এটা আমরা দেখতে পাচ্ছি এই মেন্ডেলের দিশঙ্কর জনন পরীক্ষার এফ ওয়ান জনুর এফ ওয়ান এফ ওয়ান জনুর দ্বিশঙ্কর জনন পরীক্ষার এফ ওয়ান জনুর মানে পরীক্ষাটা দেখানো হয়েছে এই যে দুটো বড়ই বড়ো বড়ই বড়ই বড় আর বড় নেওয়া হয়েছে বড় আচ্ছা তার গ্যামেট হয়েছে দুটো একই রকম হয়েছে জানে একটাই লেখা হয়েছে ওয়াই আর আর এটা লেখা আছে স্মল ওয়াই স্মল আর এটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এবার তাদের মধ্যে ক্রস পলিনেশন ঘটানো হয়েছে হয়ে হয়ে গেছে এ ওয়ান জনুতে বড়ো ওয়াই ছোটো ওয়াই বড়ো আর ছোটো আর এবার এখানে গ্যামেটটা করে দেখিয়েছে পদ্ধতি দেখায়নি গ্যামেটটা করে নিয়েছে এটা দেখানো হয়েছে এটা এফ ওয়ান এটা জনিত্রী জনু আর এগুলো হচ্ছে গ্যামেট এই যে গ্যামেট এখানে এটা দ্বিতীয় প্রত্যবংশের গ্যামেট এখানে প্রকট বৈশিষ্ট্যগুলো দেখানো হয়েছে বড়ো আই বড় আর এগুলো প্রকট বৈশিষ্ট্য আর ছোটো আই আরটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে আমরা অনেকটাই বুঝতে পারছি এখানে দ্বিতীয় প্রত্যেক বংশের চেকারবোর্ডটা দেখানো হয়েছে এটাকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে এই যে এটা বই খুলো বই খুললেই পাবে সাঁতরার বই খুলো দেখতে হবে নিশ্চয় তো পেয়ে যাবে কারণ আমরা আগে থেকে করছি একটু দেখে দিই আশি আশিটাশি হবে তেরাশি পৃষ্ঠা বেরাশি এবং তেরাশি পৃষ্ঠায় সাঁতরার বইয়ের ওই ছবিটা আমি নিয়েছি তাহলে দেখা যাচ্ছে এগুলো ক্লেয়ার এখানে ফিনোটাইপ সব লেখা আছে তুমি কি করবে ফিনোটাইপ লেখবে না দেখে লেখবে না কোনোটাই দেখে লেখবে না গ্যামেট করবে করার পর নিজে থেকে ফিনোটাইপ লেখবে আচ্ছা আর এখানে জিনোটাইপ ফিনোটাইপের অনুপাতটা লেখা আছে নিচে এটাও তেরাশি পৃষ্ঠার নিচের দিকে লেখা আছে এখানে ফিনোটাইপ দেখা যাচ্ছে নয় ভাগ হলুদ গোল ফিনো লেখা আছে এই যে হলুদ গোল নয় ভাগ আর হলুদ কুঞ্চিত তিন ভাগ সবুজ গোল তিন ভাগ সবুজ কুঞ্চিত এক ভাগ তাহলে ফিনোটাইপ হচ্ছে নাইন ইস টু থ্রি ইজ টু থ্রি টু ওয়ান তাহলে ফিনোটাইপ আমরা লিখব হলুদ গোল আর দ্বি জননের মেন্ডেলের দ্বি জনন পরীক্ষার ফিনোটাইপ তা আমরা লিখব হলুদ গোল অনুপাত হলুদ কুঞ্চিত অনুপাত সবুজ গোল অনুপাত সবুজ কুঞ্চিত দিস ইজিক্যাল টু নাইন ইজ টু থ্রি টু থ্রি টু ওয়ান বোঝা যাচ্ছে আমি বললাম দিশঙ্কর জননের ফিনোটাইপ হলুদ গোল অনুপাত হলুদ কুঞ্চিত অনুপাত সবুজ গোল অনুপাত সবুজ কুঞ্চিত দিস টু এই ঘর থেকে নাইন এস টো থ্রি এস স্টো ওয়ান এটা হচ্ছে ফিনোটাইপ আর জিনোটাইপ কি কী হবে জিনোটাইপ আমরা এতগুলো লিখতে পারব না এত আমরা বলবো যে এটা একটা মানে একটা ছড়ার মতো আমরা করে নেব এর জিনো টাইপ হচ্ছে ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর আমার সঙ্গে সঙ্গে বলো ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর ওয়ান টু ওয়ান টু ওয়ান তাহলে একটা ছড়া হয়ে যাচ্ছে জিনো টাইপটা এই যে জিনো টাইপের ঘর এই যে আমি পড়ছি ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর ওয়ান টু ওয়ান টু ওয়ান ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর ওয়ান টু ওয়ান টু ওয়ান তোমরা নিজেরা বলো বলতে পারো কি না আমার সঙ্গে আবার বলো ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর ওয়ান টু ওয়ান টু ওয়ান আচ্ছা আরেকটা জিনিস আছে এখানে এই ঘরটা অর্থাৎ ফিনো টাইপের ঘরটা নয় ভাগ আর তিন ভাগ বারো ভাগ আর তিন ভাগ পনেরো ভাগ আর এক ভাগ ষোলো ভাগ টোটাল ষোলো ঘর ষোলোটা আছে ষোলো ষোলোভাগ আর এইখানে জিনো টাইপেও যেটা আমরা বলছি ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর ওয়ান টু ওয়ান টু ওয়ান এটাও টোটাল করলে ষোলোই হবে ষোলোই হবে এটাও ষোলো আর এটাও ষোলো ষোলো ষোলোই হবে আমি এতক্ষণে যে এটা আজকে যে লেশান সেই লেসনের অনেকটাই চলে এসেছি এবারে আমি একদম পুরোটা বলে ফেলি পুরোটা আমরা কেমন করে বলবো এটা আমরা দিশঙ্কর জননের সংগাত করেছি এবার দ্বি জনন আমরা লিখবো কীরকম ছকটা লেখে দিয়ে নিচে প্রথম অপত্যবংশ বংশ লিখে দেখে লিখব গ্রেগর জাহান ম্যান্ডেল দ্বিশঙ্কর জনন পরীক্ষার জন্য একটি বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ এবং একটি বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ নিয়েছিলেন ইমাস্কুলেশন করে নির্বাচিত গাছ দুটির মধ্যে ইতরপরাজ্য ঘটান ফলস্বরূপ প্রথম অপত্য বংশে যে গাছগুলি পেলেন তার ফিনোটাইপ সবগুলি হলুদ গোল বীজযুক্ত মটর গাছ কিন্তু জিনোটাইপ শঙ্কর হলুদ গোলযুক্ত হলুদ গোল বীজযুক্ত মটর গাছ এখানে হলুদ গোল বীজযুক্ত মটর গাছটি প্রকট এবং সবুজ কঞ্চিত বিজযুক্ত মটর গাছটি প্রচ্ছন্ন যেহেতু হলুদ গোল বীজযুক্ত মটর গাছটি সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের উপরে প্রভাব বিস্তার করে প্রকাশিত হয়েছে এরপরে দ্বিতীয় অপত্যবংশ লেখব অতপর প্রথম অপত্যবংশের গাছগুলির মধ্যে স ঘটিয়ে প্রথমে ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন প্রথম প্রত্যবংশের গাছগুলির মধ্যে স্বপরাগযোগ ঘটিয়ে দ্বিতীয় প্রত্যবংশে যে গাছগুলি পেলেন তা চেকার বোর্ডের সাজে দেখানো হলো এর নিচে শুধু চেকার বোর্ডটাই দেব যেটা দ্বিতীয় চেকার বোর্ড আছে দিয়ে আর ওর নিচে আমরা লিখব দ্বিতীয় বংশের ফিনোটাইপ আমরা লিখব হলুদ গোল অনুপাত হলুদ কুঞ্চিত অনুপাত সবুজ গোল অনুপাত সবুজ কুঞ্চিত দিস ইজিক্যাল টু নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান এবং জিনো টাইপ লেখবো ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফোর ওয়ান টু ওয়ান টু ওয়ান আবার যোগ করে দেখে নেব যে ষোলোটা হয়েছে কি না এটা দেখে নেব তাহলে আমরা বর্ণনাতে কী করছি বর্ণনাতে আমরা প্রথমে এই এফ ওয়ান পর্যন্ত প্রথমে আমরা এফ ওয়ান জোন পর্যন্ত ছকটা দিচ্ছি দিয়ে প্রথম অপত্য বংশ লেখে দিচ্ছি লেখে দিয়ে তারপরে আমরা দ্বিতীয় প্রত্যবংশ লেখি দ্বিতীয় প্রত্যবংশে কিছু লিখতেন লিখছি কি অতপট প্রথম অপত্যবংশের গাছগুলির মধ্যে স্বপরাগযোগ ঘটিয়ে দ্বিতীয় প্রত্যবংশে যে গাছগুলি পেলেন তার চেকার বোর্ডের সাহায্যে দেখানো হলো এবার এই যে নিচের চেকার বোর্ড এই যে চেকারবোর্ড এটাকে তার নিচে দিয়ে দিলাম এটা দেওয়া হয়ে গেল গ্যামেট দেওয়া হলো এগুলো দেওয়া হলো দ্বিতীয় বংশ লিখবো তো গ্যামেট লিখবো কি করে গ্যামেট হয় তারপরে এটা লিখবো লিখে দিয়ে এই চেকার বোর্ডটা লিখবো লিখে দিয়ে এর নিচে আমরা দেবো যে দ্বিতীয় পত্তবংশের ফিরো টাইপ হলো হলুদ গোল অনুপাত হলুদ কুঞ্চিত অনুপাত সবুজ গোল অনুপাত সবুজ কুঞ্চিত ডিস্ট্রিক গেল টু নাইন ইস টু থ্রি টু থ্রি টু ওয়ান এবং জিনো টাইপ হচ্ছে ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর ওয়ান টু ওয়ান টু ওয়ান তাহলে এটা আমরা বর্ণনা করেছি আচ্ছা এর এর সঙ্গে এটা থেকে যে সূত্রে উপনীত হয়েছেন সেই সূত্রটা প্রথম অপত্য স্বাধীন পৃথক ভবনের সূত্র যেখানটায় ছিল সেখান থেকেই সেখানেই এই স্বাধীন বন্টনের সূত্রটাও রয়েছে ওই সূত্রটা তোমরা করবে এবং আমি এর আগের দিনও বলেছি ওটা সাঁতরার বই থেকে করবে আজকেও বলছে ওটা সাঁতরার বই থেকেই করবে এটা পঁচাশি পৃষ্ঠায় রয়েছে স্বাধীন সঞ্চারণ সূত্র বা স্বাধীন বন্টনের সূত্র লেখা আছে কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম কেন দুই জোড়া বৈশিষ্ট্য আছে না তো কোনো জীবের দুই বা ততোধিক দুইয়ের অধিকও করতে পারি আমরা তো দুই বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্যযুক্ত বৈশিষ্ট্যগুলি জনিত্রী জনু থেকে অপত্যজনিত সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও প্রথম অপত্য বংশে আমরা কি দেখেছি প্রথম অপত্য বংশে আমরা দেখেছি যে বৈশিষ্ট্যটা একত্রিত হয়েছে কেন হলুদ গোল লাগছে তো কোন জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্যগুলি জনিত্রী জনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলো হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয় এর থেকে যখন গ্যামেট গঠন হচ্ছে তখন এখানকার বৈশিষ্ট্যগুলো সব আলাদা হয়ে যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে তো গ্যামেট গঠনকে পৃথক হয় তার উপরন্ত প্রত্যেকটি বৈশিষ্ট্য সাধুনভাবে যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয় আমরা যখন নিয়েছিলাম তখন নিয়েছিলাম কি আমি নিয়েছিলাম হলুদের সঙ্গে গোল আর সবুজের সঙ্গে কুঞ্চিত নিয়ে কুঞ্চিত নিয়েছিলাম কিন্তু এখানে দেখছি হলুদের সঙ্গে গোলও আছে আবার হলুদের সঙ্গে কুঞ্চিতও আছে আর সবুজের সঙ্গে গোলও আছে আবার সবুজের সঙ্গে কুঞ্চিতও আছে ওই জন্যে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয় তা আমি আবার সূত্রটা পড়ি জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র জ্ঞানের গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয় উপরন্ত প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয় এই সূত্রগুটো পৃথক ভবনের সূত্র এবং স্বাধীন সঞ্চারণ সূত্র খুবই ভালো করে মুখস্থ করব এবং লেখব না দেখে লেখে আবার মিলাবো কোনোখানে একটু ছুটে গেল না তো কারণ কোনোখানে যদি একটা আকার কি বানান যদি ভুল হয়ে যায় এতে জিরো নাম্বার দিতে পারে এবং এই দুটো সূত্র পরীক্ষায় গত বিগত দিনে প্রশ্ন যদি দেখি আমরা দেখব বহুবার পড়েছে কাজেই যতই আমি এটাকে ইম্পর্টেন্ট বলি কম বলা হবে তাহলে সূত্র দুটো ভালো করে করবে এরপরে যেটা চলে আসে আমি আর গিনিপিগেরটা আর্ট করাবো না গিনিপিকটা একই রকমই আছে যেরকম আমরা মটর গাছের পরীক্ষা করেছিলাম এক শঙ্কর জনন গিনিপিকটায় একই ওরকম এই মটর গাছে দ্বি শঙ্কর জনক গিনিপিকটা একই তো এই গিনিপিকেরটা তোমরা এমনি দেখে নেবে এটা আর আমার বোঝাবার প্রয়োজন হবে না মানে মেন্ডেলের বংশগতির সংক্রান্ত সূত্রের বিচ্যুতি তার উপর পর্যন্ত আমার ক্লাস হয়ে গেল এখন একটা জিনিস আর দেখানোর আছে যেটা আমি দেখাচ্ছি উপরের যে ঘরটা আছে এটাকে দেখো এই ঘরটাতে দেখো হলুদ গোল গোল হলুদ গোলাকার কোনটা কোনটা ঘরে লেখা আছে উপরের সবটা ঘরে দেখো উপরের সবটা সবটা আবার পাশের সবটা সব হলুদ গোল লেখা আছে আবার এই সাইডে কোনি যদি যাই এইভাবে তাহলে সবটা তাহলে এইটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে দেখো সবটাতে হলুদ গোল এবং নয়টা ঘর হচ্ছে গনে দেখো নয়টা ঘর ঘরগুলো গণ ওই যে আমরা ফিনোটাইপ বলেছিলাম হলুদ গোল নয় নাইন ইস টু বলেছিলাম তো নটা ঘর হচ্ছে বোঝা গেল তাহলে এটা হয়ে গেল একটা ত্রিভুজ যেটা এইটা দিয়ে গিয়ে এটা দিয়ে গিয়ে এইভাবে মিলে গেছে নটা ঘর নিয়েছে এটা একটা ত্রিভুজ আচ্ছা এরপরে হলুদ কুঞ্চিত কোনটা কোনটা লেখা আছে দেখো হলুদ কুঞ্চিত এইটা হলুদ কুঞ্চিত আছে এটাও হলুদ কুঞ্চিত এটাও হলুদ কুঞ্চিত আর নেই তা আমরা হলুদ কুঞ্চিত ফিনো টাইপের ঘরে লেখা আছে হলুদ কুঞ্চিত ফিনো ঘরে লেখা আছে হলুদ কুঞ্চিত তেরাশি খুলো বই হলুদ গোলাকার নয়টা ঘর বললাম না নয় ঘর হলুদ কুঞ্চিত আছে তিন ঘর এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা তো এটাকেও যদি আমরা একটা ত্রিভুজ করে দিই তাহলে এ ত্রিভুজটা এরকম হয়ে যায় এটাও একটা ত্রিভুজ আকারেই আছে হলুদ কুঞ্চিত আচ্ছা এরপরে তাহলে এই ঘরটা প্রথমে নিয়েছিলাম এই ঘর দ্বিতীয় দ্বিতীয়বারে নিয়েছিলাম এই ঘরে কি আছে সবুজ গোল সরি এই ঘরে আছে সবুজ আর একটু বড় করতে হবে আমাকে হ্যাঁ আমি যেভাবে করলাম এইটা প্রথমে নিলাম নিয়ে একটা ত্রিভুজ করলাম হলু এই এটা ঘরে কী লেখা যায় হলুদ গোলাকার তো হলুদ গোলাকার ঘর দিয়ে একটা ত্রিভুজ করলাম এবার ওই কোনাকণি দ্বিতীয় ঘর হলুদ কুঞ্চিত এটা দিয়ে একটা ত্রিভুজ করেছি এবার দেখেছি কোনটা কোনটা ঘরে হলুদ কুঞ্চিত আছে এবার ওই সোজা তৃতীয় ঘর লেখা আছে সবুজ গোলাকার এবার সবুজ গোলাকার কোন কোন ঘরে লেখা আছে সবুজ গোলাকার তো সবুজ গোলাকার লেখা আছে এটা একটা এটা একটা এবং এটা একটা তাহলে এটাও একটা ত্রিভুজ হয় এই যে ত্রিভুজ আর নিচে এটা একটা এটা সবুজ কঞ্চিত। ওই জন্য অনুপাত লেখার সময় আমরা লিখেছি হলুদ গোল অনুপাত আমরা যখন আমরা অনুপাতটা লিখছি ফিনোটাইপ হলুদ গোল অনুপাত হলুদ কুঞ্চিত অনুপাত সবুজ গোল অনুপাত সবুজ কঞ্চিত। দিস ইজিক্যাল টু নাইন এস টু টু ওয়ান এবং ত্রিভুজগুলো কিভাবে হলো ত্রিভুজগুলো হলো এইভাবে এটা আর এইভাবে কোনো একটা ত্রিভুজ তারপরে দ্বিতীয় ঘর থেকে শুরু করলাম এইভাবে এইভাবে এভাবে তৃতীয় ঘর থেকে শুরু করলাম এইভাবে এইভাবে এভাবে একটু ভুল হলো আমার তৃতীয় ঘরটা হচ্ছে আবার যাই প্রথম ঘর হচ্ছে এইভাবে এই রকম আর এটা লাগিয়ে দিলাম একটা ত্রিভুজ দ্বিতীয় ঘর হচ্ছে এইভাবে এইভাবে আর এই লাগিয়ে দিলাম দ্বিতীয় ঘর এবার তৃতীয় ঘর হচ্ছে এইভাবে এইভাবে আর এভাবে তৃতীয় ঘর তিনটা ত্রিভুজ তিনটা ত্রিভুজ নাইন সো থ্রি ইস্টো থ্রি ইস্টো ওয়ান বোঝা যাচ্ছে এটা বাণীর বইয়ে আছে বাণীর বই থেকে দেখবে তোমরা আমি আজকে অত্যন্ত ধীর স্থিরভাবে যতটা পারি আমি বোঝাবার চেষ্টা করেছি তো ঠিক আছে আমি তোমরা নিজেরা প্র্যাকটিস করো এবং দুটা সূত্রকে খুব ভালো করে মুখস্থ করো আবার পরবর্তী ক্লাসে দেখা হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ